নমস্কার, আমি অর্ণব। ওয়েলকাম ব্যাক টু মাই বিনিয়োগ চ্যানেল। লাস্ট উইকে আমরা স্টক অফ দ্য উইক হিসেবে সিলেক্ট করেছিলাম রিল্যাক্সো ফুটওয়্যারকে, যেটা এই উইকে খুব ভালো পারফর্ম দিয়েছে। প্রায় 3% মতো গেন আমরা পেয়েছি এখন অবধি আমাদের বাইং প্রাইস থেকে। এবং নেক্সট উইকে এটা খুব দেখা ইন্টারেস্টিং হবে যে কীরকম সে পারফর্ম করছে, কেননা সে এখন ব্রেকআউট লেভেলের একদম কাছাকাছিতে ট্রেড করছে। নেক্সট উইকেই ব্রেকআউট দিয়ে দেবে। আমরা দেখে নেবো তার চার্ট প্যাটার্ন। আপনি এখন দেখতে পাচ্ছেন রিল্যাক্সো ফুটওয়্যারের চার্ট প্যাটার্ন স্ক্রিনে। রিল্যাক্সো ফুটওয়্যার প্রায় তার ব্রেকআউট জোনের কাছাকাছি লেভেলে ট্রেড করছে। 8:30 তার ব্রেকআউট, আর এটা ক্লোজ দিয়েছে প্রায় 8:28, মানে 2 টাকা নিচে ক্লোজ দিয়েছে। যখনই এটা 8:30 ব্রেক করে দেবে তখন এর জন্য আপসাইড পটেনশিয়াল হিউজ হয়ে যাবে, আপসাইড পুরো রাস্তা খুলে যাবে। এবং ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, এটা আগের সপ্তাহে আপনাকে বলেছিলাম, যে যার জন্যে আমি এই স্টকটার প্রতি এখনও বুলিশ। এবং আমাদের বাইং প্রাইস থেকে 3% অলরেডি আমরা গেন পেয়েছি। এই উইকে আমার মনে হয় আরও ভালো একটা গেন পেতে পারি এবং ফার্স্ট গেন পেতে পারি। সো রিল্যাক্সো ফুটওয়্যার ইজ এ ভেরি গুড স্টক টু ট্রেড ফর দিস উইক অলসো। আচ্ছা, তো এবার আমরা 5টা স্টকের নাম দেখে নেব যে স্টকগুলো তার ব্রেকআউট জোনের কাছাকাছিতে ট্রেড করছে। যখনই ব্রেকআউট দেবে সেই স্টকগুলো তখনই সে অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারেন। দেখে নেবো, তার মধ্যে একটা স্টক অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে। সেই 5টা স্টকের মধ্যে স্টক অফ দ্য উইক আমি কোন স্টকটাকে সিলেক্ট করব সেটা আমি ডিসাইড করব না এবারে, এবারে আপনি ডিসাইড করবেন। আপনি এই ভিডিওটার কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে এই 5টা স্টকের মধ্যে কোন স্টকটা স্টক অফ দ্য উইক হিসেবে আমি সিলেক্ট করতে পারতাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের 5টা স্টক যেটা ব্রেকআউট জোনের কাছাকাছি ট্রেড করছে। কিন্তু তার আগে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ অ্যান্ড সাপোর্ট দ্যাট ইউ হ্যাভ শোন ফর দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ট্রাস্টিং অন মি। আমি যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম আমি ভাবতে পারিনি যে এত কম সময়ের মধ্যে এতজন মানুষ আমার সাথে জুড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট টার্গেট ইজ 10,000। দেখা যাক যে কত কম সময়ের মধ্যে বা কতটা সময়ের মধ্যে আমরা 10,000 সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে পারছি। 5,000 সাবস্ক্রাইবারের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন 5,000 স্ট্রং ফ্যামিলি মেম্বার। নাও লেটস ব্যাক টু দ্য টপিক। প্রথম যে স্টকটা আপনাদের সামনে আমি রাখছি সেই স্টকটা অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং অনেক দিনের একটা ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে। দ্য নেম অফ দ্য স্টক ইজ টাটা এলিক্সি। দেখে নেবো টাটা এলিক্সির উইকলি চার্ট। আপনাদের সামনে এখন টাটা এলিক্সির উইকলি চার্ট রয়েছে। এই চার্টটা আপনি দেখতে পাচ্ছেন যে 2015 সালে যে সাপোর্ট নিয়েছে, 2016 সালে যে সাপোর্ট নিয়েছে, 2018 যে সাপোর্ট নিয়েছে, আর 2020 যে সাপোর্ট নিয়েছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ড লাইনটা, যেটা আমি লাইনটা টেনেছি, এই লাইনটাকে ব্রেক করেছে এই ক্যান্ডেলটা এবং তারপর একটা বুলিশনেস দেখিয়েছে। সো ইটস এ ভেরি গুড ট্রেড ফর দ্য লং টার্ম। আপনি এই স্টকটা লং টার্মের জন্য হোল্ড করে রাখতে পারেন। প্রত্যেকটা বুলিশনেসের সাইন এই স্টকটা দেখিয়ে দিয়েছে। অনেক দিনের পুরনো ট্রেন্ড এটা ব্রেক করেছে, যার জন্য আমি আপসাইড পটেনশিয়াল এটার দেখতে পাচ্ছি ভালো মতো আছে। আরও একটা প্যাটার্ন এখানে ভিজিবল, সেটা হলো কাপ প্যাটার্ন। কাপ প্যাটার্ন এখানে কি সুন্দরভাবে তৈরি করেছে আর এখানে ব্রেকআউট দিয়েছে। সুতরাং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা প্রাইস অ্যাকশন ফলো করি তাহলে এই স্টকটার মধ্যে বুলিশনেস তৈরি হয়েছে এবং আগামী দিনে আমরা আরও আপসাইড পটেনশিয়াল দেখতে পারি স্টকটার মধ্যে। আরও একটা বিষয় আপনাকে দেখায়, সেটা হচ্ছে ইএমএ। ইএমএ যদি আমরা দেখি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 50 ইএমএ, এটা 50 ইএমএ, আর এটা 200 ইএমএ। 50 ইএমএ 200 ইএমএকে ক্রস করেছে নিচের থেকে ওপরের দিকে। এর মানে হচ্ছে গিয়ে এটা গোল্ডেন ক্রস বলে এটাকে। এই গোল্ডেন ক্রস হওয়াটা খুব বুলিশ একটা ভাব, মানে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝানো হয় যে এই স্টকটার মধ্যে আপসাইড যাওয়ার পোটেনশিয়াল অনেক বেশি আছে। যদি আমরা ইএমএকে কনসিডার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টকটার মধ্যে বুলিশনেস রয়েছে, ওই জন্যে আমরা এই স্টকটাকে স্টক অফ দ্য উইক হিসেবেও সিলেক্ট করতে পারি। নাও দ্য সেকেন্ড স্টক যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কি নোসিল। নোসিল এই কোম্পানিটাতে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি ঘটছে। অনেক দিনের যে সাপোর্ট জোনটা রয়েছে তার ওপরে জাস্ট ব্রেকআউট দিয়েছে এবং উইথ ভলিউম, ভলিউমটাও দেখুন খুব ভালো একটা ভলিউমে এই জায়গাটায় ব্রেকআউট দিয়েছে। এইটা সাপোর্ট নিয়েছিল 2018, আবার এখানে 2019, আর তারপরে এখানে 2020। তো তিনবার সাপোর্ট নেওয়ার পর এই জোনটাকে এবারে ব্রেক করেছে এই ক্যান্ডেলটা। লাস্ট উইকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা এই জোনটাকে ব্রেক করেছে। তো এটা দেখা ইন্টারেস্টিং হবে যে নেক্সট উইকে এই স্টকটা কীরকম পারফর্ম করে। যদি এই স্টকটা এই পুরো জোনটাকে ব্রেকআউট দিয়ে এখানে সবুজ ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে এই জায়গাটায় 171। আর 171কেও যদি ব্রেক করে দিতে পারে তাহলে আমাদের নেক্সট টার্গেট প্রায় অল টাইম হাইয়ের কাছে চলে যাবে। এখানেও একটা আমরা দেখতে পারি, এখানেও একটা দেখতে পারি 182, অ্যান্ড থার্ড টার্গেট ইজ অল টাইম হাইয়ের কাছাকাছি।
223। তো এই স্টকটার উপর আপনি নজর রাখবেন। এই স্টকটাও কিন্তু ইএম এ যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি ভিজিবল গোল্ডেন ক্রসওভার দিয়েছে, মানে বুলিশনেস এই স্টকটার মধ্যেও তৈরি হয়েছে। 50 EMA 200 EMA কে নিচের থেকে উপরের দিকে ব্রেক করেছে, এটাকে বলা হয় গোল্ডেন ক্রসওভার। গোল্ডেন ক্রসওভার আমরা দেখতে পাচ্ছি স্টকটার মধ্যে। তো অনেক দিনের সাপোর্ট লাইন ব্রেক করছে, গোল্ডেন ক্রসওভার দেখতে পাচ্ছি। ব্রেকআউট জোনের কাছে এসে প্রত্যেকটা স্টক কনসলিডেট করে, এই স্টকটাও ঠিক সেরকমভাবে কনসলিডেট করছে এবং এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট দিয়েছে। তো এটা দেখা আমাদের ইন্টারেস্টিং হবে যে নেক্সট উইকে এই স্টকটা কীরকম পারফর্ম করে। আপনাদের র্যাডারে অবশ্যই রাখবেন নোসিল লিমিটেড। নাও এবারে আমরা চলে আসি থার্ড স্টকে, যেটা ডক্টর রেড্ডি স্টক। ডক্টর রেড্ডি স্টকে আমরা প্রায় শুনতে পাই যে হিস্ট্রি রিপিটস ইটস সেলফ, একটা কথা রয়েছে। আপনাকে আমি চার্ট প্যাটার্নে দেখাই যে কীভাবে একটা ইতিহাস বারবার নিজেকে রিপিট করে। দেখুন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ প্যাটার্ন, এটা হচ্ছে পোল, ওকে, অ্যান্ড নাও দিস ইজ ফ্ল্যাগ, এটা ফ্ল্যাগ, এটাকে ব্রেকআউট করলো আর তারপরে আবার একটা পোল তৈরি হলো, আর তারপরে আবার একটা ফ্ল্যাগ তৈরি হলো, এটাকে ব্রেকআউট করলো, আবার একটা পোল তৈরি হলো, অ্যান্ড নাও আবার একটা ফ্ল্যাগ, অ্যান্ড এই ফ্ল্যাগটাকে ব্রেকআউট দিয়েছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন বারবার এই স্টকটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে যাচ্ছে, ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছেন, ব্রেকআউট দিচ্ছে। ঠিক সেরকমভাবে আমরা এখানেও দেখতে পাবো একটা পোল তৈরি করতে, এরকম যেরকম বুলিশনেস একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা সবুজ, এখানেও আমরা দেখতে পাবো একটা সবুজ ক্যান্ডেল উপরের দিকে তৈরি হতে, এবং যার শুরুবাত মানে যার শুরুটা অলরেডি হয়ে গেছে। তো এই স্টকটা আমার নিজের পোর্টফোলিওর স্টক, ফান্ডামেন্টালি ইটস এ ভেরি স্ট্রং স্টক। আমি যতগুলো আপনাকে স্টক বললাম, টাটা এলিক্সি, নোসিল, এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। টাটা এলিক্সি তো খুবই ভালো স্টক ফান্ডামেন্টালি, ডক্টর রেড্ডিও অসাধারণ স্টক ফান্ডামেন্টালি। ফান্ডামেন্টালি আমার এই স্টকটাকে পছন্দ হয়েছিল বলে আমি খুব কম লেভেলে এটা কিনেছিলাম, আমার পোর্টফোলিওর মধ্যে এটা রয়েছে এবং আমি লং টার্মে হোল্ড করার জন্যই এই স্টকটাতে অলরেডি অনেক নিউ লোয়ার লেভেলে কিনেছিলাম। কিন্তু যদি আপনি চান এই স্টকটার মধ্যে ঢুকবেন এবং লং টার্মের জন্য হোল্ড করবেন তাহলে ইটস এ ভেরি গুড স্টক টু হোল্ড ফর দ্য লং টার্ম অলসো। আপনি এখন ঢুকতে পারেন, আর এই স্টকটার মধ্যে বুলিশনেস অলরেডি তৈরি হয়েছে, পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতে করতে এই স্টকটা আপসাইড মুভ করে যাচ্ছে, ইউ ক্যান গ্র্যাব দ্য অপরচুনিটি। ওকে, সো নাও যদি আমরা ইএমএটাও দেখে নিই সঙ্গে, ইএমএটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন 200 আর 50 EMA অনেকটা উপরে ট্রেড করছে, অ্যান্ড দ্যাটস এ বুলিশনেস সাইন। নেক্সট যে স্টকটা তার ব্রেকআউট জোনের কাছাকাছিতে ট্রেড করছে সেটা হলো ICICI সিকিউরিটিজ লিমিটেড। ICICI সিকিউরিটিজ লিমিটেডের উইকলি চার্ট আপনাদের সামনে এখন রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই স্টকটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, ইউ ক্যান সি ইট ক্লিয়ারলি, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। আর এই যে স্টকটা রয়েছে, এই স্টকটাও আমরা যেরকম টাটা এলিক্সির ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক এই স্টকটাও 2018-তে 2020-তে আর এখানে 2020-র জুলাই একই লেভেলে বারবার সাপোর্ট নিয়েছে, এই সাপোর্টটাকে ব্রেক করতে পারছে না এবং অলরেডি এ তিনবার সাপোর্ট নিয়েছে। এখানে একবার নিয়েছে সাপোর্ট, এখানে একবার সাপোর্ট নিয়েছে, অ্যান্ড এখানে একবার সাপোর্ট নিয়েছে, অলরেডি তিনবার সাপোর্ট নিয়েছে। তিনবার যদি একই লেভেলে স্টকটার রেজিস্ট্যান্স তৈরি হয় তাহলে খুব সম্ভবত সেই স্টকটা যদি সেই লেভেলে আবার ফিরে আসে সেই লেভেলটাকে ব্রেক করে দেয়, কেননা সেই লেভেলটা অলরেডি উইক হয়ে যায়। নাও এই স্টকটার যদি আপনি এখানে ট্রেন্ড লাইন টেনে দেন তাহলে দেখতে পাচ্ছেন কনসোলিডেট করছে, প্রায় জুলাই থেকে এই স্টকটা কনসোলিডেট করছে একই লেভেলের মধ্যে। কনসোলিডেশন এই স্টকটা যদি এই ট্রেন্ডটাকে ব্রেকআউট দিয়ে দেয়, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল, বড় ক্যান্ডেল আমরা দেখে নিই, তাহলে এই স্টকটার মধ্যে আমরা 15% গেন ইজিলি প্ল্যান করতে পারি, 15% গেন আমরা ইজিলি পেতে পারি এখান থেকে। আপনি দেখতে পাচ্ছেন এই ট্রেন্ড এত দূর অবধি তো আসবেই, রাইট? তো 16% মোটামুটি দেখতেই পাচ্ছেন, আমরা ধরে নিচ্ছি 15%-এর কাছাকাছি আমরা গেন করতে পারবো। কিন্তু এই লেভেলটা থেকে যদি ব্রেক করে দেয়, তারপরে যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে এর আপসাইড পোটেনশিয়াল হিউজ, তাহলে আমরা আরও 15%-এর জন্য যেতে পারি, মানে 30%-এর মতো যেতে পারি। তাই অবশ্যই ICICI সিকিউরিটিজ লিমিটেডকে আপনার র্যাডারে রাখবেন। যদি আমরা ইএমএ দেখে নিই এই স্টকটার তাহলে ইএমএটাও আপনি দেখতে পাচ্ছেন 50 EMA খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করেছে এই স্টকটার ক্ষেত্রে, বারবার একই লেভেলে এসে এই স্টকটা 50 EMA-তে সাপোর্ট নিয়েছে।
সো 50 EMA ইটস এ ভেরি গুড সাপোর্ট। আপনি এখানে স্টপ লস লাগিয়ে রাখতে পারেন, 428 স্টপ লস লাগিয়ে রাখতে পারেন, একটু বেশি স্টপ লস হয়ে যাবে। যদি আপনি নিজের রিস্ক আরও কম নিতে চান তাহলে একটুখানি উপরে রাখতে পারেন, বাট ইটস এ ভেরি গুড স্টক টু হোল্ড ফর দ্য লং টার্ম। সুইং ট্রেড নিতে পারেন স্টকটার মধ্যে, ব্রেকআউট জোনের কাছাকাছিতে ট্রেড করছে, যখন এই লাইনটা ব্রেক করে দেবে তখনই আপনি ট্রেডে ঢুকতে পারেন। নাও আমাদের নেক্সট যে স্টকটা সেটা হচ্ছে গিয়ে BEL, দ্যাট ইজ ভারত ইলেকট্রনিক্স। ভারত ইলেকট্রনিক্সের উইকলি চার্ট আপনাদের সামনে রয়েছে। এখন ভারত ইলেকট্রনিক্সটা ব্রেকআউট জোনের একদম ব্রেকআউট দিয়েছে, ক্লিয়ারলি ব্রেকআউট দেখতে পাচ্ছি আমরা। এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, অ্যান্ড এখানে ব্রেকআউট দিয়েছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনি যে উইথ ভলিউম ব্রেকআউট দিয়েছে, উইথ ইনক্রিজিং ভলিউম, ইনক্রিজিং ভলিউম এই স্টকটা ব্রেকআউট দিয়েছে। কিন্তু এই স্টকটার সমস্যা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টালি ইটস নট এ ভেরি গুড স্টক, যার জন্য এই স্টকটা আমার ভয় করছে হোল্ড করতে। যদি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক হতো তাহলে আমার একটুও আপত্তি ছিল না স্টকটাকে হোল্ড করার জন্য, কিন্তু যেহেতু স্টকটা ফান্ডামেন্টাল খুব একটা ভালো স্টক না, সেহেতু এই স্টকটার জন্য আমি একটু ভয় পাচ্ছি। কুইক গেন করার জন্য স্টকটা ঠিক আছে, যদি এই সপ্তাহের মধ্যে ভালো মতো একটা আপমুভ দেখতে পারি তাহলে আমি এন্ট্রি করতে পারি এবং তাড়াতাড়ি এক্সিটও করে নেব। লং টার্মের জন্য আমি হোল্ড করব না এই স্টকটা। বারবার এই স্টকটা 2018-তে, 2019-এ, 2020-তে ব্রেকআউট দিল। এবং আরও একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন এখানে, হেড অ্যান্ড সোলজার প্যাটার্ন, এটা লেফট সোলজার অ্যান্ড দিস ইজ হেড অ্যান্ড দিস ইজ রাইট সোলজার, রাইট? তো হেড অ্যান্ড সোলজার প্যাটার্নও ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক এই স্টকটা নেক্সট উইকে কীরকম পারফর্ম করে। আপনি রাইডারে অবশ্যই রাখবেন, যদি সেরকম অপরচুনিটি পান তাহলে ঢুকে পড়বেন। আর এখানে কিন্তু ক্রসওভার আমরা দেখতে পাইনি, গোল্ডেন ক্রসওভার আমরা এখন অবধি দেখতে পাচ্ছি না স্টকটার মধ্যে। 200 EMA এখানে রয়েছে আর 50 EMA তার নিচে রয়েছে, এখন অবধি ক্রস করেনি, কিন্তু ক্রস করলে একটা বুলিশনেসের সাইন আমরা দেখতে পাবো। আশা করি যে সামনে উইকের মধ্যে এই স্টকটার 50 EMA, 200 EMAকে ক্রস করবে নিচ থেকে ওপরের দিকে। যদি ক্রস করে তাহলে গোল্ডেন ক্রস ওভার তৈরি হবে, এই স্টকটার মধ্যে আরও বুলিশনেস তৈরি হবে, কিন্তু ফান্ডামেন্টালি ইটস নট এ গুড কোম্পানি, সো আই উইল নট ইনভেস্ট উইথ এ ভেরি লার্জ ক্যাপিটাল, আই উইল ইনভেস্ট উইথ এ স্মল ক্যাপিটাল। তো আপনাকে আমি এই ভিডিওতে 5টা স্টক দিলাম, টাটা এলিক্সির লিমিটেড, নোসিল লিমিটেড, ডক্টর রেড্ডি, ICICI সিকিউরিটিস অ্যান্ড ভারত ইলেকট্রনিক্স। এই 5টা স্টকের মধ্যে যদি আপনাকে চুজ করতে দেওয়া হয় যে স্টক অফ দ্য উইক, এই 5টার মধ্যে যে কোনো একটাকে আপনাকে চুজ করতে হবে, তাহলে আপনি কোন স্টকটাকে চুজ করবেন? এটার উত্তর আপনি এই ভিডিওটার কমেন্টে আপনি অবশ্যই আমাকে জানাবেন। এটা দেখা ইন্টারেস্টিং হবে যে নেক্সট উইকে কোন স্টক কীরকম পারফর্ম করছে। তার মধ্যে আমাদের টপ লিস্টে রয়েছে কিন্তু রিল্যাক্সো ফুটেল, এটা কিন্তু ভুলবেন না, তার ব্রেকআউট জোনের একদম কাছাকাছি লেভেলে ট্রেড করছে। নেক্সট উইকে হয়তো ব্রেকআউট দিয়েও ফেলবে এবং একটা ভালো মুভ আমরা এক্সপেক্ট করতে পারি রিল্যাক্সো ফুটেল থেকে। আপনাদের মধ্যে অনেকেই অপশনসে কাজ করেন, আপনারা বলেছেন যে যদি ব্যাঙ্ক নিফটির বা নিফটির একটু অ্যানালাইজ করা যায় তাহলে ভালো হয় সেটা। তো আমার নিজের স্টাডিজের ক্ষেত্রে আমি সেটা করেছি, আমার নিজের জন্য করেছি, আমি অপশনসে কাজ করি, তাই আমি ভাবলাম যে এটা শেয়ার করি, যদি আপনাদের মধ্যে কেউ অপশনসে কাজ করেন আর সেটা যদি তার ক্ষেত্রে হেল্পফুল হয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা আমি অ্যানালাইজ করেছি, আপনার সামনে আমি চার্ট দেখাচ্ছি। আপনাদের সামনে এখন ব্যাঙ্ক নিফটির চার্ট রয়েছে, এটা আমি শর্ট টার্মে ট্রেডের জন্য প্ল্যান করছি, তাই জন্য আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখছি। আপনি 5 মিনিটের ক্যান্ডেল আপনার সামনে দেখছেন, 5 মিনিট টাইম ফ্রেম ইটস এ ভেরি গুড টাইম ফ্রেম, আমি 5 মিনিট ক্যান্ডেল ইউজ করি, ট্রেড করতে খুবই সুবিধে হয়, আর আমার ফেভারিট টাইম ফ্রেমের মধ্যে একটা 5 মিনিটের, যদি আমি ইন্ট্রাডে করি তাহলে, রাইট? ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক নিফটি এই ট্রেন্ডটাকে কিন্তু খুব ভালো মতো করে ফলো করছে। আমি যদি ওপরে একটা লাইন টেনে দিই তাহলে এটা হলো তার সাপ্লাই জোন, যেখান থেকে স্টকটা এই লেভেলে এসে নিচে চলে আসছে, অ্যান্ড এই লেভেলটা হচ্ছে তার ডিমান্ড জোন। এই যে আমি লাইনটা টেনেছি, এখান থেকে স্টকটা ওপরে যাচ্ছে, এখানে স্টক থেকে স্টকটা ওপরে যাচ্ছে, এখান থেকে ওপরে যাচ্ছে, এখান থেকে ব্যাঙ্ক নিফটি ওপরে যাচ্ছে, এখানে ব্যাঙ্ক নিফটি ওপরে যাচ্ছে। তো এই যে লাইনটা আছে এই লাইনটাতে বারবার সাপোর্ট নিচ্ছে এবং তারপরে বাউন্স ব্যাক করছে। তো এখানে যে লাইনটা আমি টেনেছি সেই লাইনটাকে যদি ব্রেক করতে পারে, খুব সম্ভবত যদি নিচের দিকে ব্রেক করে দেয়, যেরকম আমি এখানে একটা দেখেছি, আমাদের 5 মিনিট, এগুলো প্রত্যেকটা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে? একটা ক্যান্ডেল কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল। তো লাস্ট যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল শুক্রবারের দিন, সেই ক্যান্ডেলটাতে কিন্তু এই যে ট্রেন্ড আছে এটাকে ব্রেক করে দিয়েছে। তো এটা দেখা ইন্টারেস্টিং হবে যে সোমবারের দিন কীরকম অবস্থায় এটা খুলছে। যদি এটা এই ট্রেনটাকে ব্রেক করে এখানে খোলে
তাহলে শর্ট করে দিন। আপনাকে আরেকটা জিনিস দেখায়, ইএমএ যদি আমি দেখি এখানে, তাহলে দেখছেন 200 যে ইএমএটা আছে, 200 ইএমএর একদম সেখানকে সাপোর্ট, এখানে একবার সাপোর্ট নিয়েছিল, তারপরে আবার এটা ওপরে উঠে যায়, এখানে একবার সাপোর্ট নিয়েছে তারপরে ওপরে উঠে যায়। এই লেভেলটাকে 200 যেটা লেভেল, মানে 31,275, এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আপনি শর্ট করতে পারেন, শর্ট করতে পারেন, একদম নিশ্চিন্তে শর্ট করতে পারেন। আর আপনার টার্গেটও বড় থাকবে, আপনি প্রথম টার্গেট নিতে পারেন 31,149, মানে 31,150 মতো আপনি টার্গেট নিতে পারেন, বা আপনি দুটো তিনটে পিভট নিতে পারেন। তারপরে নেক্সট টার্গেট হবে এই একটা টার্গেট, অ্যান্ড তারপরে এই একটা টার্গেট, ইউ ক্যান প্ল্যান অ্যাকর্ডিংলি, রাইট? সো যদি, যেটা বললাম একবার সামারাইজ করে দিই, যদি আমরা সোমবারের দিন এই 200 ইএমএকে ব্রেক করতে দেখি, এই লাইনটাকে তো ব্রেক করে দিয়েছে, যদি এই লাইনটার আরও নিচে চলে আসে আর এই 200 ইএমএকে যদি ব্রেক করে দেয়, তাহলে এই স্টকটার আমরা টার্গেট নিতে পারি 31,156 অবধি, আরামসে টার্গেট পেয়ে যাবেন আপনি। অ্যান্ড ইটস এ ভেরি গুড গেন, যদি আমরা শর্ট দেখি, শর্ট পজিশন যদি আমরা দেখি, তাহলে যদি আমরা এখানে এন্ট্রি করি ধরুন, তাহলে আমরা প্রায় 0.36%, আর নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে প্রায় 0.6%, অ্যান্ড তারপর হচ্ছে 0.7%। সো ইট উইল বি ভেরি গুড ট্রেড। আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও ফেভারে আছে, 50 EM এর কাছে আপনি স্টপ লস সাইড রাখতে পারেন, 0.17% মতো আপনার স্টপ লস থাকবে, আর এদিকে গেন পাবেন 0.7, বা যদি একটুখানি একদম কনফার্ম দেখতে চাই তাহলে 0.3, মানে 1:3, 1:2 এরকম রিস্ক রিওয়ার্ড রেশিও পেয়ে যাবেন। অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড রিস্ক রিওয়ার্ড রেশিও, রাইট? সো ইউ ক্যান প্ল্যান যে এই ট্রেন লাইনটা যদি ব্রেক করে দেয়, 200 EMA যদি ব্রেক করে দেয়, তাহলে শর্ট করতে পারেন। ব্যাংক নিফটির অ্যানালাইসিস আপনাদের সামনে রাখলাম, কিন্তু মনে রাখবেন যে যদি আপনি অপশান বাই করতে চান তাহলে সবসময় ইন দ্য মানি অপশান বাই করবেন। এক্ষেত্রে যদি শর্ট করতে চান তাহলে কী করবেন, তাহলে আপনি 31,500 যে পুট রয়েছে সেটা আপনি কিনতে পারেন, বা যদি আপনি সেল করতে চান, সেলিং সাইডে যেতে চান, তাহলে আপনি কল সেল করতে পারেন, সেটা কিন্তু আউট অফ দ্য মানি করতে হবে। যারা নতুন তাদের ক্ষেত্রে একটুখানি বোঝা অসুবিধা হয়ে যাবে, মানে একটু বুঝতে পারবেন না, আমি জানি এটা খুব অ্যাডভান্স লেভেলের, যারা অপশনসে কাজ করে তারা এই ব্যাপারগুলো বুঝবেন। সবসময় ইন দ্য মানি বাই করবেন আর আউট অফ দ্য মানি সেল করবেন যদি সেলিং সাইডে থাকেন, রাইট? তো চলুন আজকের মতো এইটুকুই। ও হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট বিষয় বলার আছে, যে আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে, আমি যে কমিউনিটি নাম্বারটা দিয়েছিলাম সেখানে, কিন্তু আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য সেই কমিউনিটিতে আমি অ্যাড করতে পারছি না। লাস্ট উইক থেকে আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ইন্টারঅ্যাক্টই করতে পারছি না কোনোরকমভাবে, তাই একটা আমি এর উপায় বের করেছি, সলিউশন বের করেছি। এই ভিডিওটার ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন আপনি, বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবেন, সেখানে টেলিগ্রামের লিঙ্ক পাবেন একটা, সেই টেলিগ্রামের লিঙ্কটা নিয়ে আপনি জয়েন করতে পারেন। সেখানে আরও অনেক মেম্বার আছে, সেখানে আমি আমার যা কিছু অ্যানালাইসিস, যদি কোনো স্টক কিনি বা কোনো স্টকে ব্রেকআউট দেখি বা কোনো রকম আপডেট থাকে, কোনো নিউজ, সেগুলো আমি সেখানে শেয়ার করি, আপনি জয়েন হতে পারেন সেই কমিউনিটিতে। সেটা টেলিগ্রামে, আপনি টেলিগ্রামের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, সেখান থেকে আপনি আমার কমিউনিটিতে জয়েন হতে পারবেন। তো আশা করছি যে ভিডিওটা আপনার ভালো লেগেছে, প্র্যাকটিক্যালি আপনি শিখেছেন যে কীরকমভাবে একটা স্টক অ্যানালিস করতে হয়, কতগুলো স্টকের আমি নামও দিয়েছি যেগুলো আপনাকে টাকা কামিয়ে দিতে পারে নেক্সট উইকের মধ্যে। তো দেখা যাক কীরকম পারফর্ম করে নেক্সট উইক স্টক মার্কেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আপনি নতুন হন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, আর এই ভিডিওটাকে শেয়ার তো অবশ্যই করবেনই আপনি, আমি জানি আপনি শেয়ার করেন, এরকমভাবেই সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে। আমি অর্ণব আপনাদের সঙ্গে ছিলাম, এতক্ষণ নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।